বিকল হয়ে যাওয়া টিউবওয়েল অথবা হাতকলগুলি দ্রুত মেরামত করতে খণ্ডঘোষ ব্লকের প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধানদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ভবনে। বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, ব্লক ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিক, পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষগণ সহ খণ্ডঘোষ ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানগণ। বৈঠক সমাপ্তিতে খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার জানান, ব্লকের বিভিন্ন অঞ্চলের যে সমস্ত টিউবওয়েলগুলি খারাপ বা বিকল অবস্থায় আছে সেগুলোকে দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি জল জীবন মিশনে ব্লকে ১৯টি নতুন কাজ চলছে, সেই সমস্ত কাজের বিষয়েও আলোচনা করা হলো। আপনারা জানেন যে গতকাল জেলা স্তরে একটা মিটিং ছিল জল জীবন মিশনের উপর, সেখানে মাননীয় মন্ত্রী সাহেব এসেছিলেন এবং আমাদের জেলা যারা মন্ত্রী ছিলেন ওনারা ছিলেন আমাদের ডিএম ম্যাডামের উপস্থিতিতে। এই মিটিংটা সভাপতি সাহেব ব্লক থেকে এবং এমএলএ সাহেবরা ছিলেন। এই মিটিংয়ের নির্দেশে ডিএম ম্যাডামের ইনস্ট্রাকশন মতো আজকে আমরা মিটিং করলাম ব্লক লেভেলে। এটা মূলত যে টিউবওয়েলগুলো খারাপ হয়ে আছে জলস্তর নেমে যাওয়ার কারণে বা গরম বেড়ে যাওয়ার কারণে, সেগুলো কীভাবে রিপেয়ারিং করা যাবে, যে এক্সিস্টিং ফান্ড আছে গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হলো যে এক্সিস্টিং ফান্ড যেটা পিবিজির ফান্ড বা ফর্টিন ফিনান্সের যদি কোনো আনস্পেন্ড ব্যালেন্স থাকে সেখান থেকে এগুলো ইমিডিয়েট সারিয়ে দেওয়ার জন্য বলা হলো। এছাড়া আপনারা জানেন যে জল জীবন মিশনের একটা বড় কাজ চলছে আমাদের জেলা, আমাদের ব্লকে ১৯টা নতুন কাজ চলছে, সেখানে যেখানে যে যে কাজ চলছে সেগুলো জানানো হলো সবগুলো, কোথায় কোথায় জমির সমস্যা থাকলে সেটাও অ্যাপ্রোচ করা হলো, জমির সমস্যা যাতে মিটিয়ে দেওয়া যায়। এছাড়া আমাদের জমি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে বিভিন্ন সাব সেন্টার তৈরি করার ক্ষেত্রে বা SWM ইউনিট করার ক্ষেত্রে যেখানে আমরা জমি এখনও পাইনি সেগুলো নিয়ে আলোচনা করা হলো। এই মিটিংয়ে আমাদের সব মাননীয় সভাপতি সাহেব, পঞ্চায়েত সমিতি, মাননীয় জেলা পরিষদের মেম্বার, সমস্ত প্রধান উপপ্রধানরা ছিলেন, থেকে এই মিটিংটা হলো আমাদের। স্যার আমরা দেখলাম গত দুদিন বিদ্যুৎ না থাকার জন্য স্যার একটা জল সমস্যায় পড়ছিল মানুষ, হাতকলগুলো খারাপের জন্যই মানে যেটা দায়ী করছে, তো ওগুলো কি বাগান হবে মনে হচ্ছে না? হ্যাঁ, ইমিডিয়েটে বাগানো হবে, এটা তো আমাদের প্রায়োরিটি, জল তো একদম প্রাথমিক জিনিস, এটা পেতেই হবে, এটা খুব তাড়াতাড়ি সারানো হবে, সেইভাবে আমরা নির্দেশ দিলাম। আমরা ফলো আপও করবো যাতে যেখানে যেখানে সমস্যা আছে যাতে অতি সত্ত্বর এটাকে সারিয়ে ফেলা যায়। আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296996 2955440997478750092।